আলাইকুম বিলসিদকি তোমরা সত্যকে আঁকড়ে ধরো আলাইকুম বিলসিদকি তোমরা সত্যকে আঁকড়ে ধরো তারপরে ফা ইন্না সিদকাহ ইলাল বিল জেনে রাখো সত্যবাদিতা জেনে রাখো সত্যবাদিতা মানুষকে পথ প্রদর্শন করে পুণ্যের দিকে সালাবের দিকে কল্লানের দিকে ভালোর দিকে সত্যবাদিতা ওয়ানাল বিররা ইয়াহি ইলাল জান্নাহ নিশ্চয় সত্যবাদিতা যখন মানুষকে পথ প্রদর্শন করে কল্যাণের দিকে পুণ্যের দিকে আর ওই পুণ্য মানুষকে পথ প্রদর্শন করে রাস্তা দেখায় পথ বাতলে দেয় জান্নাতের দিকে সুবহানাল্লাহ সুতরাং এ থেকে বোঝা গেল যারা সবসময় সময় থাকে সত্যের উপর অবিচল অটল থাকে যত অবিপর্যয় বিপর্জয় ঘটুক সত্যের উপর অবিচল থাকে তাদের জান্নাত তারপরে দেখেন এখানেই শেষ নয় আল্লাহ রাসূল বলছেন ওয়া মা ইয়াজালু রাজুলু ইয়াসদুকু ওয়া يتحাররু সিদকা হাতা ইয়াকতু যে ব্যক্তি সর্বদাই যে ব্যক্তি সর্বদাই সব সময় সত্য কথা বলে এবং সব সময় সত্য অনুসন্ধান করে সব সময় সত্য অনুসন্ধান করে এই ব্যক্তি এক পর্যায়ে সত্য বলতে 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 আল্লাহর কাছে লিখিত হয়ে যায় আল্লাহর কাছে লিখিত হয়ে যায় সত্যবাদী হিসেবে কে বলেন তো আবু বকর তাআলা আনহু সুতরাং আবু বকর রাজিউল্লা তালুর উপাদি হল সিদ্ধিক যেন কোন ব্যাপার নয় সাধারণ মামুলি কোনো বিষয় নয় আবু পেতে উপাদি সিদ্দিক উপাধি আল্লাহর পক্ষ থেকে এই জন্য সত্য হল আপনাকে সর্বদাই সত্য কথা বলা যত বিপর্যয় ঘটুক না কেন যত সমস্যা আসুক না কেন যদি আপনি সত্যের অবিচল থাকতে পারেন আপনি আবু করে উপাধি পেয়ে যাবেন সম্মানিত উপস্থিতি তারপরে এবার মিথ্যার আমার আলোচনার পয়েন্ট হলো মিথ্যার ব্যাপারে কারণ এই হাদিসের পরের অংশে মিথ্যার আলোচনা করেছেন আল্লাহ রসুল বলছেন ও ইয়া কুমল কি তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো